গ্রাহকদের মানসম্মত সেবা দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের সিম বিক্রিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। রাতে গ্রামীণ ফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন সংস্থার ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র। এ সংক্রান্ত একটি চিঠি বুধবারই অপারেটরটিকে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। যতদিন না তারা সেবার মান ভালো করবে এবং তা সন্তোষজনক পর্যায়ে উন্নীত হবে ততদিন গ্রামীণ ফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিটিআরসি সবশেষ তথ্য মতে গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা 8 কোটি 49 লাখ।